Rồi ta hát hát. Để là hơi cái lâu nè. Ta tới hát. Đây rồi. Anh đi khỏi đi chơi về. দেখো দেখো কচুর ডাটা কত বড় বড় লম্বা বাবারে আমার সোনা বাবারে তোমার সোনা আনা দেখ বড় দেখে এলো নিয়ে আলো খুব বড় বড় হয়েছে কচু দেখ অনেক দিনে লাগাইছে হ্যাঁ এত বড় বড় হয়েছে ডাটি ডাটা দেখ চলো বেলা হয়ে গেল হ্যাঁ চল চল ভালো করে ধরো বাবারে যা বড় বড় চলো চলো রান্না করতে হবে হ্যাঁ বেলা হয়ে গেল গোটা মাথা না কাটলে হয় মাথা গুলো ধুয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ মাখা হয়ে গেছে নুন হলুদ এধারে রেখে দাও ঢাকন দিয়ে হাতটা ধুয়ে দিচ্ছি কত বড় টাটকা কচুরটা ভালোই ছড়ানো হচ্ছে দেখো দেখো কেমন জামা খোলার মতন খুলে গেছে টাটকা কচুরটা তা না হয়ে গেলে ছাড়বে না তো এক গামলা হয়ে গেল যে এক গামলা হয়ে গেল অত বড় মানে দেখতে চাই যে এ কোড়াই হয়ে যাবে কোড়াই হয়ে যাবে উলুন ধরে গেছে উলুন ধরে গেছে তো কড়াই চাপা জল দে
দিচ্ছি কোন আছে পানি জল দিন দে ঘোড়া তো ভালো লঙ্কা আদা বাটা হয়ে গেছে এখন তুলে নেব জল গরম হয়ে গেছে কচুর ডাটা সিদ্ধ করতে দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এবার সিদ্ধ হবার জন্য দেখি সিদ্ধ হয়েছে কিনা দেখে নি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মাছের মাথাগুলো খড়া খড় করে বাঁচতে হবে মাথা প্রচুর ইয়ে ঘন্ট হবে ভালো করে ভিজানো হয়েছে ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে দেবো আর একটুকু সবারই শেষে চিনি ছড়িয়ে দেবো জল দিও আমি এইগুলা গুটো পাটা করছি সব কিছু তো হয়ে এসছে চুল ঘন্ট হয়ে গেছে এখন নামিয়ে দেবো
তাও কচুর ঘন্টু দাও খেতে লেগেছে দেখি মাছের মাথা আর প্রচুর ডাটা দারুণ লাগছে লাগবে তো ঘন্ট করেছি কি সুন্দর লাগছে ভালো লাগলো আমার তো ভাত খাওয়া হয়ে গেল গো আমারও খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে গরুগুলা জল খাইতে হবে আবার শাল ছড়াইতে যেতে হবে কাঠ আনতে চলে যাবো এই তো খাওয়া হয়ে গেছে আমারও চলো চলো তাড়াতাড়ি করে